প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। তা আপু গৃহস্থল ঘরের মেয়ে, তো আমরা জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আপনার নাম কি? সুমাইয়া। সোনিয়া, বা খুব সুন্দর নাম। তো সোনিয়া আপু দেশের বাড়ি কোথায়? রাজশাহী। থাকেন কোথায়? রাজশাহী থাকেন, মাশাআল্লাহ। রাজশাহী তো মেয়ের অনেক ভদ্র হয়। তো সোনিয়া আপু আমাদের ইউটিউবে কেন আসলেন? আচ্ছা, তাহলে বিয়ে শাদী হয় নাই? জি না ভাই। আচ্ছা আচ্ছা, তো বিয়ে শাদী কেন করেন না, মানে কি করতেছেন আপনি? ভালো মানুষ কি খুঁজতেছেন? মানে ভালো মানুষ বলতে কি বুঝাতে চান? আচ্ছা, কেমন একটা মানুষ চান? সে যদি গরিব হয়? আচ্ছা, গরিব হলে সমস্যা নেই। আচ্ছা, আর আপনার পড়াশোনা কত দূর করছেন? পড়াশোনা করতে পারেন না? আচ্ছা, সৎ মায়ের কাছে থাকেন? আচ্ছা, তো সৎ মায়ের কাছে কি করেন আর কি, কোন কাজ বাজ কিছু করেন? আচ্ছা, তো সৎ মা কিছু বলে? তো সৎ মা আপনার বিয়ে সাথে কথা কিছু বলে, যে সৎ যে আপনার বিয়ের বয়স এসেছে বা কিছু একটা বিয়ে সাথে দিতে হবে? আপনার বাবা আছে? বাবা কিছু বলে না? আচ্ছা, তো এখন আপনার সৎ মায়ের পছন্দে বিয়ে করবেন নাকি আপনার পছন্দে বিয়ে করবেন? আচ্ছা, তো দর্শক আপনারা নাম কি বললেন? সোনিয়া। সোনিয়া আপনার কথা শুনলেন, তো তার নাম্বারটা হচ্ছে 01813118824। আমি নাম্বারটা আবার বলছি, 01813118824। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা বাসাক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।